প্রায় দেড় সপ্তাহ পরে আপনাদের সামনে ফিরে এসেছি আজকে মনিজ বেঙ্গলি হোমের আবার একটা নতুন এপিসোড নিয়ে একদম ভিডিও বানানোর সময় হচ্ছিল না আর সত্যি কথা বলতে কি মোটিভেশনও পাচ্ছিলাম না বানানোর জন্য উল্টো পাল্টা ভিডিও বানানোর থেকে ভালো ভিডিও বানানোর জন্য কিছুদিন অপেক্ষা করা ভালো বলে আমি মনে করি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি নমস্কার বন্ধুরা মনীষ বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত আজকে ভিডিও পর শুরু করি চলুন যেভাবে আমাদের দিন দিন জামা কাপড়ের সংখ্যা বাড়ছে শুধু আমাদের মানে আমাদের বাড়ির নয় সবাই তো প্রতিদিনের বেরোনো ইত্যাদির জন্য জামা কাপড়ের সংখ্যা বাড়ছে আলমারি তো অত রাখার জায়গা নেই ছোট্ট ছোট্ট পায়রার খোপের মতো ফ্ল্যাট তো সেখানে অর্গানাইজ করাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে যতই আমরা জামাকাপড় ডোনেট করি না কেন আবার দেখবো আলমারি উপচে জামাকাপড় পরছে আপনারা জানেন কি এই রকমের যে কোল্ড ড্রিঙ্কসের বটলগুলো হয় সেই বটলগুলো দিয়েই আমরা কত সুন্দর করে জামা কাপড় অর্গানাইজ করে রাখতে পারি কম জায়গায় প্রথমে এগুলোকে খোলার পরে এই যে পাটটা থাকে এই পার্টটাকে এখান থেকে ভেঙে বের করে নিন বের করে নেবার পরে এরকম একটা অংশ পাবেন এই অংশগুলোকে নিয়ে কি করবেন সেটাই দেখায় প্রথমে নিয়ে নিন এরকম একটা মেটাল হ্যাঙ্গার এবার হ্যাঙ্গারের মধ্যে এই অংশটাকে এখান থেকে এইভাবে ঢুকিয়ে দিন আপনারা ওপরেরটাকে ঢুকিয়েও দিতে পারেন ওপর এখানে একটা ডিজাইন করা আছে ডিজাইনটা করার জন্য এটা একটু ঢোকাতে সমস্যা হতে পারে তাই একটুখানি চাপ দিয়ে ঢোকাবেন এইভাবে ঢুকিয়ে দিয়ে এই পার্টটাকে আমি এখান থেকে ঝুলিয়ে দিলাম একটু চাপ দিলেই এটা কিন্তু চলে আসবে এবার মধ্যে আমি ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি একটা একটা শাড়ি শাড়ি এভাবে এবার এই পার্টের ভেতরে আরও একটা হ্যাঙ্গার ঢুকিয়ে দিলাম ঠিক এইভাবে এবার এই যে বললাম এই জায়গাটা একটু নরম যেহেতু অ্যালুমিনিয়ামের তাই এই অ্যালুমিনিয়ামের নরম জায়গাটাকে আপনারা একটু হাতে চাপ দিলেই কিন্তু সেটা সুন্দরভাবে বসে যাবে এবার এই শাড়িটা আবার একটা হ্যাঙ্গারের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি পরবর্তী হ্যাঙ্গারের ভেতর আর একটা অন্য শাড়ি ঢোকাচ্ছি আপনারা চাইলে শাড়ির সাথে একসাথে সায়া ব্লাউজ সবটাই রাখতে পারেন আগে হ্যাঙ্গারের ভেতর রেখে তারপরে সেই হ্যাঙ্গারটাকে এইভাবে ঢুকিয়ে রাখবেন তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে দেখুন এইভাবে আমি রেখে দিয়েছি এবার এইটার ভিতর ঢুকিয়ে জাস্ট এইভাবে ঝুলিয়ে দিতে হবে পরপর এরকম যতগুলো আপনারা পাবেন ততগুলোর ভেতর সবগুলো পরপর লাগিয়ে দিলে খুব সুন্দর করে শাড়ি অর্গানাইজ হয়ে যাবে এবং খুব অল্প জায়গায় দেখবেন আপনারা অনেকগুলো শাড়ি এইভাবে ঝুলিয়ে রাখতে পারছেন আশা করি ফেলে দেওয়া জিনিস দিয়ে বানানো এই অর্গানাইজেশটা আপনাদের অনেক কাজে আসবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ করব পরবর্তী টিপসটা আমার সেফটিপিন নিয়ে সেফটিপিন আমরা কোনো একটা জায়গাতে খুলে রেখে দিই আর দীর্ঘদিন খুলে রাখা অবস্থায় জল হাওয়া পেয়ে সেফটিপিনের অবস্থা কিন্তু এরকম মরচে ধরে যায় তো সেই মরচে ধরা আটকানোর জন্য আপনারা যখন প্রথম অবস্থাতেই সেফটিপিন ব্যবহার করছেন তখন সেফটিপিনগুলো খুলে যে জায়গাটায় রাখবেন রাখার সময় সেখানে দিয়ে রাখবেন কিছুটা ট্যালকম পাউডার ট্যালকম পাউডার পুরনো ট্যালকম পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু পড়ে থাকে এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গার্ডার রাখার জন্য আপনারা ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন যেটাকে আমরা রাবার ব্যান্ড বলি ঠিক একইভাবে সেফটি পিনকেও যদি আপনারা এইভাবে ট্যালকম পাউডার মাখিয়ে রেখে দেন যে জায়গাটায় রাখবেন সেখানে যদি ট্যালকম পাউডার দিয়ে রাখেন তাহলে দেখবেন এই যে মরচে পড়ার সমস্যা সেই সমস্যাটা একেবারেই থাকবে না তারপরেও যদি কখনো মনে হয় মরচে পড়ে গেছে এগুলোকে খানিকক্ষণ নারকেল তেলের মধ্যে ভিজিয়ে রাখুন তারপর হাত দিয়ে প্লেন ঘষে নিন দেখুন পুরো মরচেটা উঠে পরিষ্কার হয়ে যাবে তারপর সেটাকে ভালো করে মুছে নিয়ে আবার এইভাবে পাউডার দিয়ে রেখে দেবেন এই টিপসটাও কিন্তু অনেক কাজের একটা ছোট্ট টিপস কিন্তু এই যে ফেলে দেওয়া জিনিসগুলোকে আমরা রিউজ করতে শিখছি এই যে ধরুন ফেলে দেওয়া পাওয়ার এক্সপায়ার করা যে সমস্ত জিনিসপত্র সেগুলোকে ব্যবহার করে তাতে একটু হলেও কিন্তু আমাদের পয়সা খরচ বেঁচে যাচ্ছে এইভাবে আশা করি এরপর থেকে আপনারা সেফটিপিন রাখবেন আর সেফটিপিন মরচে ধরার প্রবলেম থেকে রক্ষা পাবেন চায়ের কাপ বা প্লেট দীর্ঘদিন ব্যবহার করতে করতে অনেক সময় দেখবেন এরকম একটা লালচে দাগ হয়ে যায় এই জায়গাগুলোতে তো লালচে দাগ তোলার জন্য অনেক কিছু জিনিসই আমরা ব্যবহার করতে পারি যেমন ভিনিগার ব্যবহার করতে পারি লেবুর খোসা ব্যবহার করতে পারি খাবার সেটা ব্যবহার করতে পারি কিন্তু আজকে আরও একটা জিনিস আপনাদের ব্যবহার করা দেখাবো যাতে খুব সহজেই আপনারা যে কোনো লালচে দাগ উঠিয়ে ফেলতে পারবেন সেটা হচ্ছে টুথপেস্ট টুথপেস্টের কত রকম যে ব্যবহার করা যায় সেটা বোধহয় বলে শেষ করা যাবে না হাতের মধ্যে কিছুটা টুথপেস্ট নিয়ে নিন আর নিয়ে পুরো কাপটাতে এইভাবে ভালো করে টুথপেস্টটাকে মাখিয়ে রেখে দিন যে জায়গাগুলো লাল হয়ে গেছে যেমন ধরুন এখানটা বাইরের দিকগুলো লাল হয়েছে পিছনে যে জায়গাগুলো লাল হয়ে গেছে পুরোটাতেই একটুখানি হাত দিয়ে এটাকে মাখিয়ে এইভাবে রেখে দেবেন মিনিট দুই তিন রেখে দেবার পর একটা স্ক্রচ বাইট দিয়ে হালকা হাতে ঘষে নিন বা একটা ব্রাশ দিয়েও ঘষে নিতে পারেন তারপরে আপনারা যখন এটাকে জল থেকে তুলবেন দেখবেন একদম ছক ছকে কাপ পাচ্ছেন এবং সব থেকে বড় কথা যে অতিথিরা যখন বাড়িতে আসবে তখন আর কখনও লালচে কাপ নিয়ে লজ্জায় পড়তে হবে না আমি কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর যে জায়গাগুলোতে ডাক পড়েছে আমি সব জায়গাটাতেই কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি তারপরে আপনারা দেখতে পাবেন কতটা ঝকঝকে হয়েছে দেখুন কাপ একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ভেতরটা দেখলেও আপনারা বুঝতে পারবেন কোনোভাবেই আর লালচে ডাক কিন্তু লেগে নেই এইভাবে টুথপেস্ট দিয়ে যদি কাপ বা প্লেট পরিষ্কার করেন তাহলে কিন্তু চায়ের দাগ থেকে অনেকটাই মুক্তি পাবেন আপনারা তবে একদিন করে থেমে গেলেই চলবে না সপ্তাহে অন্তত এক দু দিন করে এইভাবে পরিষ্কার করে নেবেন আপনারা তাহলেই দেখবেন আর বেশি খাটনি খাটতে হচ্ছে না যে কোনো কাজ যদি স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে মনে হয় একবারে করার যে অনেকক্ষণ ধরে করতে হয় যে লেবারটা দিতে হয় তার থেকে অনেক কম লেবার দিতে হয় আশা করি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে আপনারা কি এখনও আমাদের মতো বঁটি ব্যবহার করেন সবজি কাটার জন্য আমরা কিন্তু করি আমরা মানে আমাদের বাড়িতে এখনও বঁটি ব্যবহার করা হয় এবং বঁটিতে বেশ কিছু জিনিস আছে যেমন ধরুন আনারস বা যেমন ধরুন এঁচোর এই ধরনের জিনিস কাটার পর দেখবেন বটির ধার অনেকটাই কমে যায় তো বটির তৎক্ষণাৎ ধার দেবার জন্য সব সময় কিন্তু আমাদের বঁটি ধার দেবার লোক থাকে না এই বটিটাও যেমন অনেকদিন পড়েছিল পড়ে থাকার ফলে এখানে একটু মরচে ধরে গেছে এর আগের ভিডিওতে কিন্তু আমি বটির মরচে তোলার একটা প্রসেস আপনাদের দেখিয়েছিলাম যদি এখনও না দেখে থাকেন তাহলে সেটা একবার আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাড়িতে বসেই আপনারা কত সহজে একটা বটিকে ধার করে নিতে পারেন এর আগে কিন্তু ছুরি কাঁচি ধার দেওয়ার একটা প্রসেস দেখিয়েছিলাম আজকে দেখাবো একটা নেলপলিশের শিশি নিয়ে নিন আপনারা নেলপলিশের শিশির পৃথর দিকটা দেখুন একটুখানি নেব্রো খেবড়ো থাকে মানে খুব প্লেন হয় না এই জন্য পলিশের শিশি নিতে বলছি আপনারা চাইলে অন্য যে কোনো শিশি নিতে পারেন তারপর সেটাকে এইখানে এইভাবে ঘষতে থাকুন যে জায়গাটা মুড়ে গেছে বা যেই জায়গাটায় ধার চলে গেছে আর যদি মোচা বা এঁচড় কাটার পর এখানে আঠা লেগে থাকে তাহলে সেটাকে কিন্তু একটুখানি গ্যাসের মধ্যে ধরে পুড়িয়ে নিতে ভুলবেন না তারপরে আপনারা এইভাবে ঘষে এটাকে ধার দিতে থাকুন ঠিক আমি যেভাবে দিচ্ছি একই দিকে দেবেন কিন্তু দুটো দিক করবেন না ধার দেবার সময় সবসময় একটা দিকে টানতে হয় এইভাবে একটা দিক হয়ে যাবার পর আবার উল্টো দিকে ঠিক একইভাবে দেখুন একই দিকে দিচ্ছি আমি তো এইভাবে বেশ কিছুক্ষণ করে নিলেই দেখবেন আপনাদের যে ধারটা চলে গিয়েছিল এই সবজিগুলো কাটার জন্য সেটা কিন্তু আবার ফেরত এসেছে আর যদি মাঝে মাঝে এইভাবে আপনারা প্রতিদিন একটুখানি করে ঘষে নিতে পারেন নেল পলিশের শিশি দিয়ে তাহলে দেখবেন যে মোটির ধার কোনো চলে যাচ্ছে না আর আপনাদেরও কাটতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা ধার এটা হয়ে গেছে খুব সহজেই কোনো দোকানে না গিয়ে একটাও পয়সা খরচ না করে এইভাবে বাড়িতে কিন্তু আমরা বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজেই বটিকে ধার করে নিতে পারি এই প্রসেসটা আশা করি আপনাদের খুব কাজে আসবে যদি ভালো লাগে আর অবশ্যই যদি আপনারা বঁটি ব্যবহার করেন তাহলে এটা করে দেখবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ আমার মতো যারা আপনারা চশমা পড়েন তাদের বাড়িতে কিন্তু চশমা বারবার চেঞ্জ করার পরে অনেক চশমার বাক্স জমে যায় চশমার বাক্সকে আমরা বিভিন্ন কাজে লাগাই আজকে একটা ছোট্ট কাজ দেখাবো আপনাদের খুব সিকিওরভাবে ভাবে বাড়ির চাবি বা যে কোনো জিনিস আপনারা কিন্তু রাখতে পারেন এটার মধ্যে আমরা যখন বেড়াতে যাই স্পেশালি আমরা বাইরে যাই যখন অফিসে দিনের জন্য বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কিন্তু বাড়ির চাবি নিয়ে আমাদের বেরোতেই হয় তো বাড়ির চাবিগুলোকে ব্যাগের ভেতর রেখে যখন আমরা সেটাকে খোলার সময় খুঁজি মানে বাড়িতে ফিরে যখন একদম ধৈর্য তলানিতে এসে থাকে তখন সেই চাবিগুলোকে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় আর তখন বিরক্তির চরম সীমায় পৌঁছে যাই আমরা এজন্য যে কোনো একটা পুরনো এরকম চশমার বাক্স নিয়ে নিন আপনাদের যতগুলো চাপ চাবি যেগুলো আপনাদের খুবই এসেন্সিয়াল চাবি একসাথে রাখার দরকার সমস্ত চাবিকে এইভাবে রেখে তারপর এটাকে ব্যাগের ভেতর রাখুন তাতে দেখবেন এটা খুঁজে পেতেও খুব সহজ হচ্ছে আর আপনারা যদি ওষুধপত্র রাখতে চান এটার ভেতরে চাইলে আরও একটা অন্য বক্সের ভেতর আপনাদের যে ওষুধপত্রগুলো নিয়ে প্রতিদিন বেরোতে হয় বা খুব এসেন্সিয়াল ওষুধ সেই ওষুধগুলোকে এর ভেতরে আপনারা রেখে নিতে পারেন যখন সকালবেলা উঠে কোনো ওষুধ খাবার থাকে মাথার কাছে নিয়ে শোবার প্রয়োজন হয় তখন সেগুলো সকালবেলা উঠে ঘুম চোখে হয়তো খেতে হয় কোনো ওষুধ হারিয়ে যেতে পারে খালি পেটে খাবার ওষুধগুলো তাই সেগুলোও কিন্তু আপনারা এইভাবে নিয়ে মাথার কাছে রেখে শুতে পারেন তাতে চশমার সঙ্গে সঙ্গে ওষুধটাও হাতের সামনে পাবেন ঘুম থেকে উঠে কোনো অসুবিধা হবে না আশা করি এরপর থেকে চশমার এই পুরোনো বাক্সগুলোকে বাচ্চাদের খেলনার জন্য না দিয়ে বা কাবাডিওলাকে বিক্রি না করে দিয়ে আপনারা এরকম বিভিন্ন কাজে লাগাবেন আর দেখবেন আপনাদের ব্যাগ যেমন অর্গানাইজড থাকছে সেরকম ওষুধপত্র কিন্তু অনেক অর্গানাইজ থাকছে টিপসটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না কিন্তু দেড় সপ্তাহের মধ্যে আপনারা অনেকেই হয়তো আমাদেরকে ভুলে গেছেন তাই নতুন করে মনে করিয়ে দিই যে আমাদের যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আজকের টিপসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পরিবারের সদস্য হবেন পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন